इस दरिया ने मछलियों से ज्यादा। बस एक दिन, आज के दिन, जस्ट बी पॉजिटिव। चलो গাইস, তাহলে কালকি সিনেমাটা হবে ইন্ডিয়ান সিনেমার সব থেকে বড় ফ্লপ। আর একদিকে দেবারা ফিল্মটা তো অ্যানিমাল এন্ড কেজিএফ এর রেকর্ড ভাঙলো। তাছাড়াও পুষ্পা টু মুভির অ্যাক্টরদের এত কম পারিশ্রমিক কেন দেওয়া হলো, সব কিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি কালকি মুভিটা নিয়ে। ভাই, এই সিনেমাটার বর্তমান মার্কেটে ক্রেজ তো অনেক বেশি, আর মেকাররা হাইপ ডবল ইনক্রিজ করার জন্য ডেইলি ইউটিউব অথবা অ্যামাজন প্রাইমে ভিডিও আপলোড করতেছে। ইয়েস গাইস, ফাইনালি প্রাইম ভিডিওতে কালকি মুভি রিলেটেড দুইটা অ্যানিমেটেড সিরিজ আপলোড করা হয়েছে, যেগুলো নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে ডিটেলে কথা বলবো। ভাই, সিনেমায় 600 কোটি রুপি খরচা করেও কি লাভ, যদি অবস্থা শাও অ্যান্ড রাধেশ্যামের মতো হয়? জি ভাই, শাও অ্যান্ড রাধেশ্যামের মতনই অবস্থা হতে পারে কালকি মুভির, কারণ ভূষণ কুমারের মতোই সেম ভুল করতেছে নাগ আশ্বিন। মানে ভাই, কালকিতে হিন্দি ভয়েস দিচ্ছে প্রভাস নিজেই, যেখানে হিন্দি ডাব করার কথা শরৎ কালকারের, এবং মূলত এই জন্যই অনেক অডিয়েন্স বলতেছে এই মুভিটা ফ্লপ হবে। তবে ভাই, আমার মনে হয় না যে এতে মুভিটাতে বেশি কোনো ইফেক্ট পড়বে, কারণ কালকি মুভিটাকে ম্যান ইন্টারন্যাশনালকে ডেডিকেটেড করে তৈরি করা হয়েছে, যেখানে অবাস্তব ওয়েপেন এন্ড কিছু মেশিন দেখানো হবে। তাছাড়াও প্রভাসের আগের হিন্দি ডাবিংগুলোর মধ্যে এখন অনেকটাই ইম্প্রুভ হয়েছে, তাই মুভিটা ফ্লপ হওয়ার তো কোনো চান্সই নেই। তবে হ্যাঁ, হিন্দি মার্কেটে কালেকশন একটু কম হতে পারে, বাট প্রভাসের কাট্টার ফ্যান্সরা তারপরও প্রথম দিনই 100 থেকে 200 কোটি রুপি ওপেনিং করে দিবে। এখন কথা বলি দেবারা মুভিটা নিয়ে। ভাই, এই মুভিটার কাজ তো বর্তমান ফাটাফাটি লেভেলের হচ্ছে, কারণ 10ই অক্টোবরই তো আবার রিলিজ দিতে হবে। আর ভাই, লিটারালি দেবারা সিনেমাটা নিয়ে এবার বিশাল বড় আপডেট সামনে এসেছে, যে তারা এমন কিছু করতে চলেছে যেটা না আজ পর্যন্ত বাহুবলী, অ্যানিমাল এবং কি কেজিএফও হয়নি। আসলে ভাই, জুনিয়র এনটিআর মুভিতে 10,000 গানম্যানের সাথে লড়াই করবে, যা না আজ পর্যন্ত পুষ্পা, ট্রিপল আর, এক কথায় ইন্ডিয়ান সিনেমার কোনো মুভিতেই হয়নি। এখন ফাইনালি কথা বলি পুষ্পা টু মুভিটা নিয়ে। ভাই, 2024 সালে অডিয়েন্সরা যদি কোন সিনেমার জন্য সব থেকে বেশি এক্সাইটেড, সেটা হলো অন এন্ড অনলি পুষ্পা টু। যদিও এখন পর্যন্ত এই মুভি রিলেটেড যতগুলো ভিডিও এসেছে সেগুলো ঠিক পার্ট 1 এর মতন ভকাল মাচাতে পারেনি, তবে 100% গ্যারান্টি মুভিটা রিলিজ হলে 500 থেকে 1,000 কোটি রুপি তো ইজিলি কালেকশন করবে। বাট আপনি শুনলে অবাক হবেন এই ফিল্মস এর জন্য অ্যাক্টরদের কাকে কত পারিশ্রমিক দেওয়া হয়েছে। শুরুতে কেশবা, যাকে আপনারা পুষ্পার সাথে অবশ্যই দেখেছেন। ভাই, এনাকে পার্ট 2 এর জন্য দেওয়া হয়েছে শুধুমাত্র 70 লক্ষ, আর মঙ্গলম সিনুকেও সেম 70 লক্ষ। এখন আসি ম্যান কাস্টে। মুভির ম্যান ভিলেন ভবৎ সিং এর ফিস জানলে তো আপনি অবাক হয়ে যাবেন। ভাই, আপনার কি মনে হয় কমপক্ষে এনাকে 5 থেকে 7 কোটি রুপি দেওয়া হয়েছে? তবে ভাই, আপনি টোটালি রং, এনাকে দেওয়া হয়েছে জাস্ট 1 কোটি। দেন ন্যাশনাল ক্রাশ শিবাল্লিকে দেওয়া হয়েছে 7 কোটি। তবে আল্লু অর্জুন বলে, সবাই কম টাকা নিল, আমি কম নিব না রে সালা। তাই যেখানে পার্ট 1 এর জন্য আল্লু অর্জুন নিয়েছিল 35 থেকে 40 কোটি রুপি, তবে পুষ্পা 2 তে ডাইরেক্ট 100 কোটি প্লাস, অর্থাৎ 150 কোটি রুপি। বাকি আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। আপনাদের এইসব নিউজ জানার পর কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, লাভ ইউ অল গাইস।